রমেশখালীর জেলিয়াখালীর হালদার পাড়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু দা, কিরকম দেখছেন শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগে এবং পরে? না না, গ্রেপ্তার নিয়ে কোনো ব্যাপার নেই, আন্দোলনের আগে পরে বলতে পারেন। আন্দোলনের আগের সিচুয়েশন ছিল, এখানে সিরিয়া ছিল, সিরিয়া মমতা ব্যানার্জির রাজত্বে এই এলাকাটা বদ্ধভূমি ছিল। আন্দোলনের পরে এখানে জেলিয়াখালীর আন্দোলনের এপিসেন্টার হচ্ছে হালদারপাড়া, যেটা আমি এক্ষুনি পরিক্রমা করে মন্দিরে প্রণাম করে বাতাসা খেয়ে এলাম। এবং এখানে অনেক ছেলে গ্রেপ্তার হয়েছিল, ওর জামিনও পেয়েছে। এই জায়গা থেকে এই জেলিয়াখালীর সমগ্র এলাকা আন্দোলন হয়েছে। আমি এখন জেলিয়াখালী বাজারের দিকে এগোচ্ছি, তা শিবহাজরার বাড়ি যেখানে, এখানকার মানুষ মুক্তির স্বাদ পাইছে, কিন্তু চাইছে ওরা, ওদের এই রাজ্য পুলিশের উপর ভরসা নেই। সবাই বলছে সিবিআই করতে হবে এবং ওরা বলছে ফাঁসি চাই। আমি একজন জনপ্রতিনিধি, আমি তো ভাবে বলতে পারি না, আমি বলবো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। লোক জাস্টিস চাইছে, লোকের মনে সন্দেহ আছে, কারণ মমতা ব্যানার্জির পুলিশ তারা বা তার যে লিগ্যাল টিম, তারা কামদুনির ফাঁসির আসামিকে হাইকোর্ট থেকে পিপি 19 বার পিপি চেঞ্জ করিয়ে মামলাতে অবহেলা করে জামিন পাইয়ে দিয়েছে। তাই যতক্ষণ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে এবং যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষ একটা আশঙ্কাতে আছে যে শাহজাহান যদি জামিন পেয়ে আসে কি হবে, বিচার পাবো তো, শাস্তি হবে তো। 10 তারিখ একদিকে জনগর্জন সভা, একদিকে সিপিএম এর সভা ন্যাজাতে, আপনারা? আমাদেরও সভা হচ্ছে রাজবাড়িতে। ইস্যু আমাদের সন্দেশ খালি, চলো মা বোনেদের সম্মান জানাতে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারীদের চরমতম শাস্তির দাবিতে সন্দেশ খালি চলো। গোটা রাজ্যের লোক আসবে না, শুধু সন্দেশ খালি আর মিনাখা দুটো বিধানসভা নিয়ে আমরা 20,000-এর জমায়েত করবো। আমরা মাঠের অনুমতি পেয়েছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে পাঠাবো, না পেলে কোর্টে যাব। গ্রেপ্তার করেছে ওখানে, আমরা তো জানি না, আমি খালি ইঞ্জিন ভ্যান চালাই, আমি বাড়িতে এসেছি, হাত খেয়েছে, আমাকে ধরে নিয়েছে, বড় বড় কেস দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে হালদার পাড়ায় শুভেন্দু অধিকারী এসছেন। এবং শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট জানালেন, তারা 10 তারিখ রাজবাড়িতে তারা একটি সভা করবেন সন্দেশখালীতে, এবং সেখানে যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে তারা ফের আদালতের দ্বারস্থ হবেন। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সন্দেশখালী।